আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যস্ট গুপ্ট স্পেস সারাদিন রোজা রাখার পর বিকেলের দিকে শরীরটা ক্লান্ত হয়ে যায় এই সেই ক্লান্তি দূর করার জন্য ইফতারে সাধারণত আমরা বিভিন্ন রকমের শরবত খেয়ে থাকি তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চার রকমের শরবত লেবুর শরবত ট্যাঙের শরবত ইসবকুল এবং বেলের শরবত প্রত্যেকটা শরবতেরই অনেক গুণাগুণ আছে বিশেষ করে বেলের শরবত ব্যালের শরবতে আছে ভিটামিন এ ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম এবং বেল খেলে চুল পড়া বন্ধ করে ত্বকটাকে ভালো রাখে এবং প্যাট পরিষ্কার রাখে তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাচ্ছে প্রথমে তৈরি করব আমি বেলের শরবত তো আমি এখানে দুটো বেল নিয়েছি বেলটাকে ফাটিয়ে নিয়েছি এখন আমি চামচ দিয়ে বেলের শ্বাসগুলো তুলে নেব আমি একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলে চামচ দিয়ে বেলের শ্বাসগুলো তুলে বেলের শরবতে অনেকে অনেক কিছু দিয়ে থাকেন কিন্তু আমি আজ আপনাদের খুব সাধারণভাবে দেখাবো এখন আমি দিয়ে দেবো পানি আর পানি এখানে কোনো আপ নেই অনেকে পাতলা খেতে পছন্দ করে আর অনেকে খুব ঘন খেতে পছন্দ করে তাই আমি দিয়ে দিলাম কিছুটা পানি এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নেব অনেকে দেখা যায় ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে থাকে। বেল ব্ল্যান্ডারে করার কোনো দরকার নেই ব্ল্যান্ডারে করার পর দেখা যায় ওই বেলটা অনেকটাই তিতা হয়ে যায় আর পেল খুবই নরম জিনিস হাত দিয়ে চটকালিক হয়ে যায় এবার আমি আবারও কিছুটা পানি দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে চটকিয়ে নিচ্ছি ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তারপর আমি একটা স্টেনার দিয়ে ছেঁকে নেব তাতে করে উপরে যে লামস থাকে সেটা ফেলে দিতে হবে আর বেলের শরবত কখনো না ছেঁকে খাবেন না এখন আমি একটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব ধীরে ধীরে বেলের রসটা কিন্তু মিক্সিং বলে পড়তে থাকবে এভাবে আমি বেলটাকে ছেকে নেব বেলটা ছাঁকা হয়ে গেছে আপনি দর্শক দেখতে পাচ্ছেন কতটা লামস এখন সেই লামসটা আমি ফেলে দেব এখন শরবতটাকে তৈরি করা পালা এখন আমি দিব বরফ কুচি তারপর আমি বেলটাকে দিয়ে দেব আর আবারো বলছি আমি বেলে কোনো রকম দুধ কিংবা টক দই ব্যবহার করছি না আমি খুব সাধারণভাবে আপনাদের বেলে শরবত তৈরি করে দেখাচ্ছি বেলের রসটা যখন তো হয়ে গেছে এখন আমি দিব পরিমাণ মতো চিনি এটা আপনাদের পছন্দ মতো আমি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো চিনি বাড়ি কমে দিতে পারেন বেলে শরবতটা তৈরি হয়ে গেছে এখন আমি তৈরি করব লেবুর শরবত এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ লেবু রস নিয়েছি আর লেবুর রসটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে এখন আমি দিব বরফ কুচি তারপর আমি দিব লেবু রস প্রায় তিন টেবিল চামচ পরিমাণ লেবু রসটা তো হয়ে গেছে এখন আমি দিব চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো যে মিষ্টির খেতে বেশি পছন্দ করেন চিনিটা বাড়িয়ে দিবেন আর যারা কম খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে চিনিটা কমিয়ে দিবেন। এবার আমি দিব ঠান্ডা পানি পানিটা যখন তো হয়ে গেছে এখন আমি দিব বিট লবণ হাফ চামচ পরিমাণ তারপর এক চিমটি লবণ তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এরই মাঝে তৈরি হয়ে গেল আমার লেবু শরবত এবার তৈরি করব ট্যাংয়ের শরবত তো আমি এখানে কিছুটা বরফ কুচি দিয়ে দিলাম তারপর আমি দিব ট্যাং ট্যাঙ্কটা আপনাদের পছন্দ মতো দেবেন যারা একটু ঘন খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ট্যাংয়ের পরিমাণটা বাড়িয়ে দেবেন যারা কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ট্যাংয়ের পরিমাণটা কমিয়ে দেবেন তো আমি এখানে দু টেবিল চামচ পরিমাণ ট্যাং দিয়েছি আর লেবু রোস দিচ্ছি প্রায় দু টেবিল চামচ পরিমাণ এক চিমটি লবণ এবং দু টেবিল চামচ পরিমাণ চিনি এবার ঠান্ডা পানি দিয়ে দিচ্ছে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি আবারও এক চামচ পরিমাণ ট্যাং দিয়ে দেব আমার কাছে মনে হয়েছে যে ট্যাংয়ের পরিমাণটা কম হয়েছে এরই মাঝে তৈরি হয়ে গেল ট্যাংয়ের শরবত এবার তৈরি করব ইসবগুলি গুলি ভুসির শরবত আবারও আমি একইভাবে বড় কুচি দিয়ে দিলাম তারপর তিন টেবিল চামচ পরিমাণ লেবু রস দিয়ে দিলাম পাঁচ চামচ পরিমাণ বিট লবণ আপনারা চেষ্টা করবেন বিট লবণটা দেওয়ার জন্য তাতে করে শরবতের টেস্টটা আরেকটাই বাড়ি ফেলে এক চিমটি লবণ এবং তিন টেবিল চামচ পরিমাণ চিনি আর চিনিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার আমি দেব ফ্রিজে ঠান্ডা পানি তারপর আমি একটু মিশিয়ে নেব খানিকটা মেশানো হয়ে গেলে এখন আমি দেব এক চামচ পরিমাণ ইসুক তারপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই শরবতের টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে দেব প্রায় এক টেবিল চামচ পরিমাণ ট্যাং তাতে করে শরবতের টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর যদি আপনাদের ভালো না লাগে সে ক্ষেত্রে স্কেপ করতে পারেন এর মাঝে তৈরি হয়ে গেল আমার চার রকমের শরবত এসবগুলি ভুষি শরবতটা যে কতটা উপকার সেটা বলে করে শেষ করা যাবে না আর প্রত্যেকটা শরবতই অনেক উপকারী শরীরের জন্য এই রমজানে অথবা গরমে এই ঠান্ডা ঠান্ডা শরবত খেতে বেশ ভালো লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আমার পেজটিকে ফলো করবেন আর চেষ্টা করবেন বেশি বেশি শেয়ার করতে আমি খুব সাধারণভাবে আপনাদের দেখিয়েছি চার রকমের শরবত আপনারা চেষ্টা করবেন বাসা এই শরবতগুলো তৈরি করতে ইফতারে অথবা এই গরমে অনায়াসে আপনারা এই শরবতগুলো তৈরি করে খেতে পারেন আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হতে পারি আর তিরিশটি রোজা রাখার তফিক যেন আল্লাহ পাক আপনাদের দান করে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এই বলি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা আমার জন্য দোয়া করবেন নতুন নতুন রেসিপি নিয়ে যেন আপনাদের মাঝে আবার উপস্থিত হতে পারি আর তিরিশটি রোজা রাখার জন্য আল্লাপাক যেন আপনাদের তফিক দান করেন এই বলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ